হাতকেশ্বরের টোটো অ্যাম্বুলেন্সগুলিতে বসানো হলো অক্সিজেন সিলিন্ডার। রাত দিন এখন ওরাই ছুটে চলেছে, ভীষণ ব্যস্ত এখন ওরা। টোটো অ্যাম্বুলেন্স চালকরাই এখন প্রধান ভরসা হয়ে উঠেছে তারকেশ্বরের এলাকার মানুষদের। শুক্রবার এমনই ছবি ধরা পড়ল আমাদের টাইমস বাংলার ক্যামেরায়। সর্দি কাশি জ্বর নিয়ে যারা অসুস্থ, একদমই যারা হঠাচলা করতে পারছেন না, তাদের আত্মীয়দের মতে টোটো অ্যাম্বুলেন্সে নিয়েই ছুটে যাচ্ছেন হাসপাতালে। শুক্রবার একই পরিবারের তিনজনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে আনতে দেখা গেল এক টোটো অ্যাম্বুলেন্স চালককে। টোটো অ্যাম্বুলেন্স চালক বললেন, প্রথম প্রথম একটু ভয় করলেও এখন আর ভয় পায় না। পয়সা নয়, মানুষকে পরিষেবা দিতে পেরে এবং করোনা যুদ্ধে নিজেদেরকে সামিল করতে পেরে গর্বিত তারকেশ্বরের পাঁচ টোটো অ্যাম্বুলেন্স চালক। তারকেশ্বর থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।